গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। আরামের ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। তো এটাও ব্লগ ভিডিও। তো বন্ধুরা দেখো, সকালবেলায় স্টার্ট করেছি ভিডিওটা। সকাল মানে এখন 1:30 মোটামুটি বেজে গিয়েছে। তো এই জাস্ট আমি চান করে আসলাম, চান করে এসে বসলাম। তো ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করে নিই। তো খুব গরম পড়েছে, গরম মানে ভীষণ গরম, বলার মতো নয়। বৃষ্টি কাল রাতে যেন তো বৃষ্টি ভাব হয়েছিল, তবে বৃষ্টিটা আর আসলো না। তো দেখো ভিডিওর শুরুতে আজ কি বলবো, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজ মিঠুর বিষয়ে কথা হবে। সেটা হলো মিঠুকে তোমরা দেখতেই পারছো কারখানায় যতটা ভিডিও করছি আমি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিঠু আছে। তো মিঠুকে কেন নিয়ে যাচ্ছি, এতদিন তো নিয়ে যাইনি, তো এখন কেন নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করবো। সেটা হলো মিঠু সেদিন কি করেছিল জানো? এই দেখো মিঠু আমার সাথেই আছে, আমার পায়ের মধ্যে কি খেলছে। তো সেদিন কি হয়েছিল, আমি তখন ডিউটি থেকে ছুটি করেছি 7টায়। তো সাথে সাথে আমার কাছে কল গিয়েছে একটা, যে আমাদের এখানে পাশে নিয়ে একটা মেয়ে ফোন করেছে যে পিসি তুমি কোথায় আছো। আমি বললাম যে আমার ডিউটি এই ছুটি হলো, আমি বেরোলাম। তো তখন বললো তুমি তাড়াতাড়ি করে আসো। তো আমি বললাম কেন কি হয়েছে, বলে কিনা তোমাদের মিঠু বার হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে ওই বাড়ির টিনের উপর বসে আছে। তো তখন শুনে কেমন লাগে বলো? তো ছুটতে ছুটতে আসলাম, এসে দেখি ঠিক ওখানে বসে আছে, ওখান থেকে নিয়ে আসলাম বাড়িতে। তো কেন এটা করেছে ও সেটাও বুঝতে পারি, আমি জানি কারণ সারাটা দিন একা একা থাকে বলো, ও তো একটা প্রাণ তাই না? আমাদের আমাদের যদি কাউকে যদি এভাবে সারাদিনের জন্য বন্ধ করে রেখে যায়, আমরা আমাদেরও ভালো লাগবে না। আর পাখিরা তো উড়ে, ওরা তো স্বাধীনভাবে উড়ে বেড়ায় তাই না, কিন্তু মিঠু উঠতে পারে না। তো তার জন্য ও তো কোথাও যেতেও পারবে না, ও হেঁটে হেঁটে অনেকটা দূর চলে যেতে পারে। তো অনেকক্ষণ হয়েছিল ও বেরিয়ে পড়েছিল, তো অনেকক্ষণ আগে বেরিয়েছিল, তো সবাই দেখছিল কিন্তু ওকে নিতে পারছিল না কেউ। তো উঠতে উঠতে ওই বাড়ির চালের উপর মানে টিনের উপর উঠে পড়েছিল। তো সেটা শুনে আসলাম, এসে তারপর খুব কষ্ট হচ্ছিল মিঠুর জন্য যে সারাটা দিন এভাবে একা একা থাকে। তার জন্য ডিসাইড করলাম যে না, ওকে নিয়ে যাব, যেটাই হয়ে যাক, হাজার কষ্ট হলেও নিয়ে যাব। কারণ মিঠু আমাদের জন্য এমন একটা হয়েছে জানো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে। তো ওর যদি কিছু হয়ে যায় অথবা ওর যদি হারিয়ে যায় না, আমরা খুব কষ্ট পাবো। যেমনটা আমাদের আপনজন হারিয়ে গেলে যতটা কষ্ট হবে, ঠিক ততটাই কষ্ট আমাদের হবে মিঠু যদি হারিয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে না, ওকে সাথে করে নিয়ে যাও। অনেকটা প্রবলেম হয় গাড়িতে নিয়ে যাওয়া, তবু আমি না নিয়ে যাব। আর কারণ এতদিন নিয়ে যাইনি কারণ মা ছিল, এখন তো মা নেই, কিছুদিনের জন্য মা গিয়েছে এক জায়গায়, তো তার জন্য ওকে এখন নিয়ে যেতে হচ্ছে। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যে মিঠু আমাদের সাথে কিভাবে কারখানায় থাকে। তোমরা দেখলে আশ্চর্য হবে, ওখানে মিঠু খুব ভালো থাকে, সবাই খুব আদর করে ওকে। তো সেটাই তোমাদের শেয়ার করবো। তো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আমি ডিউটির জন্য এবার চান করে এসেছি, এবার রেডি হব, রেডি হয়ে তোমাদের পাশে আছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, মিঠু কীভাবে কারখানার মধ্যে থাকছে সারাটা দিন আমাদের সাথে, আর আমাদেরও খুব ভালো লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, তো প্লিজ তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এবার বেরিয়ে পড়ব, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি, আর মিঠুকে রেডি করে নিয়েছি, খাঁচাটা ধুয়ে দিয়েছি, তারপর দেখো ওর খাঁচায় চাল দিয়ে দিয়েছি এবং জল সবটা দিয়ে নিয়েছি। আর ওখানে গেলে তো খাবার হবেই, তো সাধারণ কিছু আমি একটা দিয়ে নিয়েছি আর বিস্কিট দিয়েছি। তো এই করে ওকে নিয়ে চলে যাচ্ছি দেখো, আর শুনু স্কুল যাবে, শুনুকে স্কুলে ছেড়ে তারপর আমি কারখানায় যাব। তো দেখো রাস্তায় কীভাবে নিয়ে যাচ্ছি, আর যেভাবে নিয়ে যাচ্ছিলাম খোলামেলা, তো সবাই জিজ্ঞাসা করে যে ওকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। তারপর দেখো গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে আর মিঠুকেও রেখেছি দেখো এখানেই, তো আমার সাথে রেখেছি। তো মিঠুর জন্য জানো তো একটা ভাড়া দিতে হচ্ছে, তো কী করবো আর উপায় নেই, যেতে তো হবেই। তো এসে পড়লাম দেখো কারখানা, কারখানায় তালা লাগানো আছে আর চাবিটা আমার কাছেই, তো তার কারখানাটা খুলে নিই কারণ আমি সবার থেকে আগে আসি, শুনুকে স্কুলে দিয়ে খুব তাড়াতাড়ি এসে পড়ি, তাই আমার কাছে চাবিটা থাকে। তো দেখো তালা খুলে এবার আমি ভিতরে ঢুকে গেলাম,
ঢুকে এবার দেখো সবটা রেডি করে নিই, আমি কাজ কাজ করতে বসবো আর মিঠুকে ওখানে রেখে দেবো। তো লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি আর ফ্যান পাখাগুলো চালিয়ে নিয়েছি। তো দেখো মিঠুকে বসিয়ে রেখে আমি দরজাটা লাগিয়ে দিই, কারণ কেউ আসেনি এখনও, শুধু আমি এসেছি। তো এবার আমি কাজে বসব। তো মিঠুকে একটু খাবার দেবো, একটু কথা বলে নেব ওর সাথে। তো দেখো আমি ওর সাথে কথা বলছি, মিঠুর সাথে, ও বসে আছে আমার মুখের সামনে। দেখো কিভাবে ও বসে বসে আমার কথা শুনছে। তো এভাবে করে তারপর দেখো আর সবাই আসলো। তো সবাই এসে মিঠুকে খোঁজে, জানো তো, ওই দেখো মিঠুকে নিয়েই কাজ করছে। আর মার সাথে কথা বলছে ও। আর এদিকে সবাই এসে পড়েছে। তা কি বুঝতে পাই না, হয়ে গেল হয়ে গেল। হ্যাঁ মিটু মিটু জানছে মোবাইলের যে কোনো বাসে না মিটু আবার হ্যালো দিদি বাবু ভিডিওটি হ্যালো হ্যালো হ্যাঁ কো এই যে আইলাম মাত্র কারখানা আইলাম আইয়া যে শুনু মিঠু তো ফ্রেন্ডস এখানে দেখলে মা সকালবেলা ফোন করেছিল, তো সে ফোনের সাথে মিঠু অনেক টাইম কথা বলল। তো এইভাবে করে আমাদের মিঠু আমাদের পাশে আছে, খুবই আদরের, খুবই আমাদের আপন, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই আমাদের আদরের। তো দেখো সবাই আদর করছে, বন্দনা দিয়ে এই মাত্রই এসেছে, এসে ওকে নিয়ে খেলা করছে। দেখো এদিকে দেখো আমি সেলাই করছি আর মিঠু আমার সামনে এসে, মানে উপরে রেখে দিয়েছিলাম তো ওইখানেই কাপড় নিয়ে খেলা করছে। তো এইভাবে দিনটা কেটে যাচ্ছে মিঠুর সাথে সবার। তো সবাই আদর করছে, কেউ এমন কেউ নেই কারখানার মধ্যে যে ওকে ভালোবাসছে না, সবাই ভালোবাসছে। তো এইভাবেই কেটে যাচ্ছে ওর সাথে সারা দিনটা আমাদের। তো বন্ধুরা কি আর বলবো, যখন যে পারছে খাবার দিচ্ছে, যখন যে পারছে কুলে নিচ্ছে, হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, কাজ করছে, সবাই একসাথে এভাবে। আর দেখো ওকে পাখার নিচে রেখে দিয়েছি, খুব গরম পড়েছে তাই ওরও গরম লাগছিল, তাই পাখার নিচে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দিনটা এইভাবে কেটে যাচ্ছে। তো আমাদের শুনু এসে পড়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমাদের সাথে খেয়েছে। এবার দেখো বন্দনাদি খেতে বসেছে, তো বন্দনাদি ডেকে নিচ্ছে যে আয় আমি একটু খাইয়ে দিই তোকে। তো দেখো ও মরিয়ামের মাথায় উঠে পড়েছে, তো এবার খাবার দিচ্ছে দেখো বন্দনা দিদি। সবাই আদর করছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, ও একটা মানে মানুষের মতো, বাচ্চা যেমনটা হয় তেমনটাই সবার কাছে হয়েছে, সবাই আদর করছে। দেখো মামন্দির এলবি চলছে আর মিঠু কি বলছে, এখানে মামন্দির এলবি চলছে। মামনিদি দেখো তোমার এলবিতে মিঠু কমেন্ট করছে। আর গল্প শোনো আমার, প্যার হুয়া হে, থোড়া হে বাকি হে।
তো ফ্রেন্ডস দেখো এখানে মামনিদির এলবি চলছিল, সেখানেও মিঠু কথা বলছিল, তারপর এই যে দেখো সকালবেলার ওর ভিডিওটা, এই ভিডিওটা চালিয়ে দিয়েছে, এখানেও কথা বলছে, মানে বলার মতো নয়, ফোনে যেই কথা বলুক না কেন তার সাথেই কথা বলবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি আমাদের মিঠুকে একটু তোমাদের ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কি বলবো তোমাদের, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে ওই যে মাস্টার দিদি খাবার খাচ্ছিলো, তো ডিম অমলেট করে এনেছিল, সেটাই ওকে দিচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, যে যেখানে আছো খুব গরম পড়েছে সবাই সাবধানে থেকো। তো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও অথবা ব্লগের সাথে, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।